আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আপনারা যারা ডিগ্রিতে ভর্তি হয়েছেন তাদের জন্য আজকের এই ভিডিও। এই ভিডিওতে শেয়ার করব ডিগ্রি এর ভর্তি কনফার্ম হয়েছে কিনা এবং হলেও কিভাবে চেক করবেন। তো ভর্তি কনফার্ম না হলে কিন্তু আবার ভর্তি বাতিল হয়ে যাবে, আর সাথে জানতে পারবেন কনফার্ম হলে অথবা না হলে কী করণীয় রয়েছে। তো স্টুডেন্ট বেসিক চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। তো আপনাদের ভর্তি কনফার্ম হতে হলে কিন্তু প্রথমে আপনাকে কলেজে ভর্তি হতে হবে। এর জন্য আপনাদের চূড়ান্ত ভর্তি ফর্ম ঠিকভাবে পূরণ করতে হবে, তারপর 485 টাকা কলেজে জমা দিতে হবে, তারপর টিকটাক কাগজপত্র কলেজে গিয়ে জমা দিতে হবে। আর যদি টিকটাক মতো ভর্তি হয়ে যান তবেই কিন্তু ভর্তি কনফার্ম হবে। এ বিষয়ে বিস্তারিত ভিডিও রয়েছে, চাইলে উপরে আই কার্ড থেকে দেখে নিতে পারেন। এখন কথা বলা যাক, যারা ভর্তি হয়ে গেছেন এখন কীভাবে দেখবেন যে আপনাদের ভর্তি কনফার্ম হয়েছে কি না। তো এর জন্য যেতে হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে, লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশন বারে দিয়ে দিব। লিঙ্কে যাওয়ার পর এরকম একটি লগ ইন পেজ আসবে, তারপর আপনার অ্যাডমিশন রুল এবং পিন নম্বর দিয়ে লগ ইন করলে এরকম পেজ চলে আসবে। যদি এখানে এরকম পেন্ডিং লেখা আসে তবে বুঝবেন আপনার ভর্তি এখনও কনফার্ম হয়নি, আর এরকম অ্যাপ্রুভ আসলে কিন্তু বুঝবেন আপনার ভর্তি কনফার্ম করেছে কলেজ কর্তৃক। এখন জানা যাক ভর্তি কনফার্ম হলে অথবা না হলে কী করণীয় রয়েছে। তো যাদের ভর্তি কনফার্ম হয়ে গিয়েছে তারা কলেজে যোগাযোগ করে ক্লাসের সময় জেনে নিতে পারবেন। আর অনেক সময় কিন্তু কলেজও নোটিশ প্রকাশ করে দেয়, তো নোটিশ অনুযায়ী আপনার ক্লাসে যেতে পারেন, আপনাদের আর কিছু করতে হবে না। তো আপনারা যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্তৃক যে নোটিশ প্রকাশ করা হয়েছে সেটা লক্ষ্য করুন, তাহলে দেখবেন এখানে লেখা আছে ভর্তি নিশ্চয়নের তারিখ 11 অক্টোবর থেকে 22 অক্টোবর পর্যন্ত। এখন যাদের ভর্তি কনফার্ম হয়নি তারা 10 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে পারেন, এবং তারপরও যদি ভর্তি অ্যাপ্রুভ না হয়ে থাকে তবে কলেজে যোগাযোগ করার চেষ্টা করবেন। আর যদি কোনো প্রকার সমস্যা হয়ে থাকে তবে অবশ্যই কমেন্টে বলবেন, অথবা যদি আপনাকে কোনো কারণে রিপ্লাই না দেওয়া হয় তবে আপনি ফেসবুক অথবা আমার নাম্বার নিচে দেওয়া আছে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারের সেটাতে মেসেজ দিতে পারেন। ইনশাল্লাহ আমি তাড়াতাড়ি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।